রাজধানীর বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান এক্সিবিশন হলে চলছে চিত্রশিল্পী আমিনুল ইসলামের অর্গানিসিটি শিরোনামের শিল্পকর্মের প্রদর্শনী। প্রদর্শনীতে শিল্পীর 97টি শিল্পকর্ম প্রদর্শন করা হচ্ছে। গত 16 মে সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন লেখক হাসনাত আব্দুল হাই। এই বিমূর্ত ছবি তিনি ড্রয়িং তিনি করেছেন মোটা ব্রাশ দিয়ে, ভেঙে যাওয়া পরিত্যক্ত ব্রাশ দিয়ে, বাঁশ দিয়ে, কখনো কখনো কলম বা পেন্সিল দিয়ে। তিনি আরও একটা কাজ করেছেন, তিনি কলম ঘষে কিংবা কালি ব্যবহার করে আলোছায়ার ব্যবহার করেছেন। আলোছায়ার ব্যবহার করার ফলে ড্রয়িং আর ড্রয়িং থাকে নেই, অন্তত তাই মনে হবে, যারা রক্ষণশীল তাই বলবেন। এটা ডিজাইন ধর্মী হয়ে গেছে। এখানে আমরা আমিরুল ইসলামের এই ড্রয়িং প্রদর্শনীর পটভূমিতে আলোচনা করছি, সেই জন্য তার ড্রয়িং নিয়ে আরও বিশদ আলোচনা হওয়া দরকার। ড্রয়িংটা কী আমি আগেই বলেছি যে এটা দ্বিমাত্রিক স্পেসে ত্রিমাত্রিক বাস্তবতাকে ধারণ করার একটা পদ্ধতি। প্রদর্শনীতে স্থান পাওয়া আমিনুল ইসলামের কাজগুলো 1970 থেকে 2000 সালের মধ্যে আঁকা এবং এগুলো সংগ্রহ করে রেখেছিলেন শিল্পকলার বিশিষ্ট পৃষ্ঠপোষক ও শিল্প সংগ্রাহক আবুল খায়ের। অগ্রগামী শিল্পীকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রদর্শনীর আয়োজন করেছে তাঁরই প্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশন। আমিনুল ইসলাম স্যার অনেকবার বলেছেন যে তোমাকে ইতিহাসটা জানা, এই নয় যে আমরা ইতিহাস জেনে ওই ইতিহাসের যে পুরনো জায়গায় সেই জায়গাটাতে ফিরে যাবো কিংবা শুধুমাত্র এই স্মৃতির মন্থনে রয়ে যাব। আমার মনে হয় ওনারা যেটা বলতে চেয়েছিলেন যে তোমাকে কনটেক্সট জানতে হবে, সেই সার্কামস্টান্সটা জানতে হবে, এবং আমাদেরই হয়ে ওঠা আজকের দিনে সেটার পেছনের কথাটা একটু জেনে আসতে হবে, সেটাই বোধহয় ওনারা বলতে চেয়েছিলেন। শিল্পী জনাব আমিনুল ইসলাম, জীবনকাল 1931-2011, 82 বছরের শিল্পী জীবন। শিল্পচর্চা, শিক্ষকতা, শিল্প ভাবনা, তত্ত্ব ও নিজের কাজ নিয়ে লেখা, আলোচনা, প্রকাশ ইত্যাদি কর্মে নিয়োজিত থেকেছেন। ড্রয়িং, জলরং, পেন্টিং, ম্যুরাল এবং বিভিন্ন উপাদান ব্যবহারে কোলাজের মাধ্যমে শিল্পচর্চা করেছেন। আর এই বিভিন্ন ম্যাটেরিয়ালের মাধ্যমে বা কোলাজ, এটা তার কাজের একটা বিশেষত্ব। এই প্রদর্শনী তার সামগ্রিক কর্ম চর্চাকে খুঁটিয়ে দেখার প্রয়াস নয়, এরকম দু একটা আয়োজনে সম্ভব নয়। শিল্পী আমিনুল ইসলামকে শিক্ষক হিসেবে পেয়েছিলাম, ভাবে এবং বিশেষ ভঙ্গিতে জীবনযাপন, কর্মে ও চর্চায় সত্যিকার অর্থে আধুনিক ছিলেন, আধুনিকতা বিশ্বাস করতেন, আর সেটা আমাদেরকে অনেক ইন্সপায়ার করতে আসবে। তেল রং, জল রং, মোজাইক এবং কোলাজের মতো বিভিন্ন মাধ্যমে দক্ষ আমিনুল ইসলাম, বিশেষ করে স্কেচিং, কাগজ কলম, কালি ও পেন্সিলের মতো সরঞ্জাম ব্যবহার করতে পারদর্শী। তার শিল্পকলা বাংলাদেশে আধুনিকতার একটি অভিব্যক্তি। কালজয়ী এই শিল্পী তার অনন্য গুণাবলী এবং সৃজনশীল প্রতিভা নিজের কাজের মধ্যে যুক্ত করেছিলেন। তিনি দেশে বিদেশে 9টি একক এবং 43টি গ্রুপ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। এখানকার ছবিগুলো, এই প্রদর্শনীর ছবিগুলো কিছুটা ব্যতিক্রম, কারণ এখানে কালারফুল কিছু নাই, সব কিছুই সাদা কালো। তো সবগুলো ছবি দেখে আমার মনে হলো যে জিনিসটা হয়তো এমন কিছু প্রকাশ করেছে যে আমাদের যান্ত্রিকতা, জটিলতা বা নেগেটিভ, সমাজের নেগেটিভ দিকগুলো, এ ধরনের কিছু হয়তো প্রতিটা ছবিতে প্রকাশ পেয়েছে শিল্পীর। গতানুগতিক আমরা যেরকম প্রদর্শনী দেখে থাকি ওই রকম না, আসলেই একটু আলাদা। এটা মেইনলি বেসিক কাজগুলো, লাইন ড্রয়িং এন্ড অল, এগুলা নিয়ে যা কথাবার্তা, সুন্দর, ভালোই। আমরা ইউজুয়ালি যেই প্রদর্শনীতে দেখি সব পিকচার্সগুলো সাধারণত কালারফুল পিকচার্স হয়, বাট স্যারের পিকচার্সগুলো সব হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, তো এটা দেখে ভালো লাগে। সাদা কালো দেখলে হয় কি, অনেক আগেকার কথা মনে হয়, যখন আমাদের রং অত ছিল না, সেই থিমটা মানে আমার আমার চোখে ভেসে আসছে আর কি। প্রদর্শনীটি আগামী 8 জুলাই পর্যন্ত প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।